স্মোকিং কিলস, ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং আর ইঞ্জুরিয়াস টু হেলথ। ভিন্ন জগতে যাও, দেশি বিদেশি পোশাক কিনো একদরে। কুষ্টিয়া গোপালপুরের একটি ছোট্ট গ্রাম। যে গ্রামের মধ্য দিয়েই অনেক চিত্র আমাদের সম্মুখে ভেসে উঠেছে। তাই এসকেরুবেলের সিনেমাতে এই চিত্রকে ধারণ করেই সিনেমা তৈরি করা হলো মিউজিক অ্যাকশন প্রেম। প্রেম তুমি জেনে রাখো কবুর মিয়া, আমার নাম আনোয়ার সর্দার। আমার মেয়ের সঙ্গে ওই কাবির সর্দারের ছেলে যদি কোন রকম ইলিশ পিলিশ করার চেষ্টা করে, তাহলে আমি ওই কাবির সর্দারের ছেলেকে কেটে নদী জলে ভাসিয়ে দেবো। এটা তুমি স্মরণ রেখো, ঠিক আছে অর্জুন? ওই গোপালপুরের কাবির সর্দারের ছেলে প্রেম যদি এই গোপুর মিয়ার দোকানে আবার আসে, তাহলে ওর ঠ্যাং ঠুম ভেঙে একেবারে নোনা করে দিবে। ঠিক আছে বড় ভাই, আপনাদের চিন্তা করা লাগবে না। ওই গোপালপুরের কামিল সর্দারের পোলা যদি গোপুর মিয়ার দোকানে আসে, তাহলে ওর ঠ্যাং ঠুম ভেঙে একদম নোলা করে দেবো। ভাইজান নোলা, চল এখন সবাই বাড়ি যায়। ঠিক আছে, যা হয়
আর ফুটে তুলতে হবে। আমার ছেলে প্রেম ওই আনা সত্তরের মেয়ের সাথে প্রেম প্রীতি করেছে, করেছে হ্যাঁ প্রেম প্রীতি করেছে, তাহলে আমি আনা সত্তরের বিয়াই বানাতে চাই। অবশ্যই বানাতে চান, আনা সত্তরটা আমার সাথে কোনোভাবে বানাতে চায় না, আমি জয় করে বানাবো। আরে বিয়ে যদি হয় তো গোস্ত আর পোলোয়ার খাওয়া, পোলোয়ারের কত কিছু খাওয়া যাবে। ওই আনোয়ার সত্তার যদি মেয়ে না দেয় আমার লাঠি আল আছে, ওর কত লাঠি আল আমি দেখে দেবো। আমার মেয়ে কখনো এমন কাজ করতে পারে না, ওই মেয়ের প্রেমের কারণে আমার মেয়ে অধক পতনে নেমেছে। আপনি কোনো টেনশন করেন না, ওই প্রেমের দায়িত্ব আমার উপরে ছাই রাখেন। কেমন হয় ওই প্রেমকে দেখে নদী জলে ভাসিয়ে দে। যা তোরা ঠিক আছে বড় ভাই, আমরা যাচ্ছি। আপনারা কি জন্য আসছেন? আনোয়ার সর্দার আমাকে পাঠিয়েছে তোকে জামাই আদর করার জন্য। জামাই? ও আচ্ছা, আনোয়ার সর্দার তাহলে আপনাদেরকে পাঠিয়েছে জামাই আদর করার জন্য। আপনাদের হাতে মিষ্টি কই? আনোয়ার সর্দারের যে জামাই হয় তাকে বৃষ্টি দিয়ে বরণ করা হয় না, বাংলার কালচার অনলি ওয়ান পিস বাঁশ, তার জন্য পাওনা। ও আচ্ছা, তার মানে আনোয়ার সর্দার পাঠাইছে আপনাদের বাংলার কালচার অনলি ওয়ান পিস বাঁশ রং ধনুকে আট করে পাঠাইছে। পিতে পাওয়ার পিতে প্লেয়ার অনলি ওয়ান পিস গোপালপুরের কামিল সর্দারের ছেলে প্রেম। আর এই প্রেমকে যদি স্টপ করতে আসেন আপনাদের হাত পাও কিচ্ছু থাকবে না। এই মশালারে Oh, my God.
কাজটা তুই ভালো করলি না। অনলি ওয়ান পিস গোপাল করে কাবিল সর্দার ছেলে প্রেম, আর এই প্রেম কি স্টপ করতে হলে তোদের মতো ভাড়াটে একাউন্ট আমাকে স্টপ করতে পারবে না। আরো সর্দারকে বলে দিস, এই প্রেমের বুকের ভিতর থেকে যদি এসে তার নাম মুছে দিতে হয়, সারা বাংলাদেশের যদি সন্ত্রাসী আনে তাদের আমার সম্মুখে দাঁড় করাই, তবু তোরা টিকতে পারবি না। আইছিলাম ভাড়া দিয়ে, দেখে গেলাম তোর পাওয়ার। সেরকম কিছু না, মানে ফিল্ডে ক্রিকেট খেলা করতে গেছিলাম, এখানে মাথাতে কেউ লেগেছিল, সেরকম কিছু না। ক্রিকেট খেলতে যা কোনো দিন কারো মাথা করে না বাবা। বাবা তুমি প্রেম, তুমি মিথ্যে কথা বা গুলা ধরেছো আজকে। সত্যি কথা বলছি, মানে কি আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি। আমার সত্যের লোকজন ভাড়াটি গুন্ডা নিয়ে এসে তোমাকে মার ধর করেছে। সত্য করে মনে হয় সমস্যা তোমার কিছু চলে আসে। আমার সত্যের কত লোকজন হয় আমি দেখে থাকি দেবো। আমার লোকজন কম নেই, আমার লাঠিয়াল তাই বলে এই নাই যে আনোয়ার সর্দারকে আমি ছেড়ে দেবো বাবা। আনোয়ার সর্দার মেয়েছি, তাকে অবশ্যই আমি বিয়ে করবো। আনোয়ার সর্দার যখন আমার ছেলের গায়ে হাত দিয়েছে, কাজই আমি করবোই আনোয়ার সর্দারের সাথে। বাবা তুমি যদি কাজই করো তাতে আমার কোন আফসোস নাই, কিন্তু আনোয়ার সর্দারকে আমি ছেড়ে দেবো না বাবা। কারণ ইশরিক তাকে যখন ভালোবেসেছি, আর আমি ওকে বিয়ে করবোই, তাতে যদি রাজশাহীতে যাচ্ছে তবু আমি যাবো বাবা। তুমি কাজে করবো কি করবো সেটা আমি জানি না। আজকে তো গ্রাম ঘুরতে যাওয়া অনেক রাত হয়ে গেছে, বাড়ির দিক যাই। আরে রাত হলে কি হলো, আমরা দুইজন তো আছি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। না আগামী জুম্মা নামাজের পর কাজের ডেট থাকলো ঠিক আছে। আমি কাবিল সর্দার, আমি যদি লাঠি আনার জিততে না পারতে জিত পেকে আইস চল। ঠিক আছে, আগামী শুক্রবারে ওই কাবিল সর্দারের লাঠিয়ালের সঙ্গে আমাদের লাঠিয়ালের কাজে হবে ওই কুমড়াপুর ব্রিজের উপরে, তোমরা প্রস্তুত থাকবে। ঠিক আছে বড় ভাই, আপনার কথাই মেনে নেব, আমরা প্রস্তুত থাকবো বড় ভাই। চল বান্দান, চল বড় ভাই, চল। কই তুই?
কই? একা একা বসে আছি। না না প্রেম এখন আসেনি। আরে আমরা যেখানে প্রেমের সাথে আড্ডা দিই সেখানে বসে আছি। না প্রেম এখন আসেনি, ও আসছে। তুই চলে আয়, আমি একা একা বসে আছি। আচ্ছা ঠিক আছে আয়। তোর প্রেম কেমন চলছে? আর আমার প্রেমের অবস্থা, আমাদের বন্ধু প্রেম আর ঋষি তার প্রেম নিয়ে তো বেকার দেওয়ারই তো সময় পায় না। আর আমাদের প্রেমের আর কি খবর? আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম বাবাকে, বাবা দেখো আমি ভালোবাসছি, জাস্ট তোমার যে ভালো, যাকে আমি ভালোবাসি তাকে আমি অবশ্যই বিয়ে করবো, কিন্তু বাবা তুমি কোনো কাজই টাজি করো না। তারপর বাবা যেহেতু এই যে আগে আমার সর্দার আমাকে আঘাত করার কারণে আমার বাপ কিন্তু একই রুই করলো, ও এমন একটা কথা বললো যে আমি কাজই করবোই, তাতে আমার আমায় আমি গোপালপুরে কাবিল সর্দার, আমার তো লাঠির কম জোর নেই, তা আনোয়ার সর্দার আমার সঙ্গে টক্কর দেয়, সে কাজই টাজি করানি বিশাল ঝামেলা। যাই হোক এখন বিষয়টা হচ্ছে, এখন আমরা কাজ করি, আমরা হচ্ছে ওখানে লাল হাঁস অ্যান্ড রেড হাঁস মেড হাঁস ওখানে বসে আছে। জি ওখানে তো বসি, তাই না? ফোন দিছে তো, আমি তো ওই চিন্তাই করছি যে আমি কি করবো, এখনই যাবো না ফোন আগে যাই ওখানে, এখনই যাই, চল এখনই যাই। ও ভাই দেখ, দেখতে দেখতে প্রেম চলে আসছে। এ দোস্ত, আরে সবই তো আছে, আর বলিস না, মানে এই দুজন মিলে ধর গেদে গুদে গল্প করতে করতে তারপরে আসলাম। আমি কিন্তু সব হতাশা হয়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছি না যে আমার বাবা ওর সঙ্গে কাজে করবেই, আমাকে বলে দিচ্ছে যে ওই মেয়েকে তোমার ভালো লাগে তুমি বিয়ে করবে, তাতে আমার সমস্যা নেই, কিন্তু তাতে যদি আমার সাথে বাবা দেয় আমাকে তুলবি দরকার আমাকে, একটু মজা পাই নাকি বলিস মিনাস? সেটাই তো। আচ্ছা তাহলে শোন, তোদের সঙ্গে যে গল্পটা ছিল সেই গল্পটা আমি বলি। ঘটনা হচ্ছে আমার বাবা, বুঝলি, আমি যে ঈশিতার সঙ্গে প্রেম করেছি, মানে ঈশিতাকে তো ভালোবেসে বিয়ে করবো, কিন্তু আমার বাবা বলছে যে তুমি যদি তাকে যদি ভালোবেসে থাকো বা যদি পছন্দ হয় তুমি তাকে বিয়ে করো, মেয়েটাকে আমার পছন্দ, তাহলে কোনো সমস্যাই থাকছে না রে। হ্যাঁ সমস্যা থাকছে না, আমার তার কোনো টেনশন নেই। আমি টেনশন করছি কি জানি, যদি আনোয়ার সর্দার যদি আমাকে আমাকে না মেনে নেয় তাহলে তোমার বাবার সঙ্গে কাজে বাজে যাবে। হ্যাঁ কাজে, আমার বাপ কাবিল সর্দার, এর তো লাঠি আলোর অভাব নেই। আনোয়ার সর্দার যদি 100 লোক থাকে তাহলে আমার বাপের মনে করেন আপাতত 200 লোক আছে, তাহলে এই যে কাজে বাজে এলাকাতে কিন্তু অশান্তি সৃষ্টি হবে, বিষয়টা বুঝছিস? হ্যাঁ। তা আমি চিন্তা ভাবনা করছি ঈশিতাকে বিয়ে করো, বুঝলি, তাতে যদি পালাই যাতি হয় ওকে নিয়ে তো ভয় পালাই যাবো, তা তোরা কি বলিস? হ্যাঁ আমরা তো সেই না, আচ্ছা দোস্ত সাপোজ মনে কর তুই ঈশিতাকে না পাইস তাহলে তুই কি করবি? দোস্ত মিনাস তুই এই কথা বলিস নি, কারণ কি জানিস, আমি যদি ঈশিতাকে না পাই, আসলে রাজা চারশবির ছবিতে আমাদের গুরু সাকিব খান সুপারহিট, ওই ছবিতে সাকিব খান যেভাবে কান্না করেছে আর ঠিক সেরকমই কিন্তু আমার এই বুকের মধ্যে কিন্তু ফেটে যাবে, বুঝলি? দেহ ছুঁয়া প্রান্তি লইয়া যা আমার Thank you.
দোস্ত বুঝলি তাহলে আমার জীবনটা? আরে আমাদের গুরু বাংলাদেশ চলচ্চিত্র যে সাকিব খান যে রাজা সার ছবির ছবিটা করেছে একদম ঠিক এই ছবির এই গানের মতোই আমার হৃদয়ের মধ্যে আমার ঈশ্বরটাকে না পেলে আমার ফাটে, ওকে যদি না পাই ঠিক এরকমই আমার হৃদয় এরকম তীর মেরে দেবে, আর যে তীরের যন্ত্রণায় আমি সবসময় ছটফট করবো। তাই তোদের কাছে আমি একটা কথাই বলি, তোরা দোয়া করবি যেন ঈশ্বরটাকে ভালোবাসি যেন আমি বিয়ে করতে পারি। জাস্ট আমি আমার শুনতে পারছি আমার বাবা, বুঝলি আমার বাবা মনে হয় আগামী শুক্রবার জুম্মা নামাজের পরে কাজই করতে চাচ্ছে। কারণ ঈশ্বর বাবা কাজী করে ব্যস্ত, আমার বাবা কাজী করে ব্যস্ত, এই টেনশন করতে গেলে আমি ঈশ্বরের জীবনও পাবো না। জাস্ট চিন্তা ভাবনা করছে আমি কিছুদিনের মধ্যে পালাই যাবো, বুঝলি ঈশ্বরকে নিয়ে। দোস্ত যাই, তোর যদি কোনো হেল্প করা লাগে যদি হেল্প করা লাগে অবশ্যই হেল্প করবি, ঠিক আছে? অবশ্যই। তাহলে এখন কি করে, চল আমরা উঠি নাকি? চল
সেকোনারে যে কাজের দিন তাইয়ে নিয়ে চলে গেল, ওই সেকোনারে আর আসেনি ফিরে। এই তুই সাথীরা ভালো করে ধরিস, আমি আইটি উইটে ধরছি সর্দার সাহেব। আমি তো সিকোনালের মত না, বুঝতে পারলাম সর্দার সাহেব? সাথী আমি আইটি উইটে ধরবো না, ভালো করে আমি ধরে ধরবে। হ্যালো বিয়াই, আপনি তো কাজের কথা শুনেছেন, আনোয়ার সর্দার হারিয়ে গেছে, আনোয়ার সর্দার নাথির বাড়িতে এই গ্রাম ছাড়িয়ে পলাইছে, এই গ্রামে আর তার লোকজনের কোনো খবর দেখা যাচ্ছে না। আরে আনোয়ার সর্দারের কি লাঠি কি জোর বেশি নাকি আমার লাঠিয়ারের কাজ? আমার লাঠিয়ারকে আনোয়ার সর্দারের লাঠি কিচ্ছু না, আমার সবার প্রেম, ওর মেয়ের সাথে প্রেম করেছে ও, আনোয়ার সর্দার কাজই করতে চায় আমার সাথে। আনোয়ার সর্দারের লোকজন লাঠির বাড়িতে ধুল হয়ে গেছে, কোথায় চলে গেছে, আমি ওর মেয়ে একবার বউ বানাবই। আমার নাম কামিল সর্দার, আমরা সর্দার সেদিন আমার হাত হারিয়ে গেছে, এই চলো যাই চা খায়া চা খাতে যাও চলো। সর্দারদের সাথে তুমি মাইল খেলে সেটা একদম বাস্তব অস্বাভাবিক। সর্দার সাহেব, আনোয়ার সর্দার তো আপনার সাথে কাজী করে হারিয়ে গেছে, আপনি তো শুনেছি যে ভালো লাঠি আল আপনি। আনোয়ার সর্দার আমার লোকের সাথে পারে নাকি? আমার লাঠিয়ালের শক্তি কত? আনোয়ার সর্দার কোথায় চলে গেছে? সে আমরা জানি যে আপনি ভালো একজন লাঠিয়াল, ভালো একজন সর্দার। বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ, বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে। ভাই আপনারা কেন পাইছি আমাকে ধরছেন কেন ভাই? চপ যে মাইয়া রইল তুই ভাবছস, সেই মাইয়া কোথায় বল?
পালাইছিলাম ঠিকই, ঢাকা গাবতলিতে নিয়ে গেছিলাম, কিন্তু কিন্তু ঢাকার গাবতলি যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্টে আমার জান মরে গেছে ভাই। ভাই আমি ছেড়ে দিলে আমার কোনো দোষ নাই ভাই, ভাই আমার কোনো দোষ নাই। যে মায়ের লইয়া তুই ভাগছস, সে মায়া যখন শেষ, প্রেম প্রীতি যখন করছস, প্রেম প্রীতির মতো তোরেও আমি না ভাই, না ভাই কইরা দিলাম না ভাই। চল আরো প্রেম যেন সুস্থ শরীরে এই কুষ্টিয়াকে না ফিরিয়ে আসতে পারে সে ব্যবস্থা তুই কর। জি আঙ্কেল, আপনার মাইয়া মানে তো আমারই বোন, আমি রাজশাহীর ছেলে, ওই প্রেমরে যদি পাই একবারে টুকরা টুকরা করে আপনার সামনে ওর লাশ খেলা দিব, আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। নদী যেমন করে মোহনায় মিশে, তেমন করে মিলব দুজন ভালোবেসে। সাগর নদী যেমন করে মোহনায় মিশে, তেমন করে মিলব দুজন ভালোবেসে। তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও, চোখে আঁকা স্বপ্নগুলো সত্যি তুমি করে দিও, আপন করে নিও আমার কাছে এসে। সাগর নদী যেমন করে মোহনায় মিশে, ¶¶
দূরে যেখানে থাকি থাকব যে তোমারি জীবনে শুভ দিন থাকে যেন চিরদিন সুখের আবেশে সাগর নদীতে মন করে মোহনায় মিশে এমন করে মিলব দুজন ভালোবেসে তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও আপন করে নেব তোমায় কাছে এসে সাগর নদী যেমন করে মোহনায় মিশে সেই সীমানা সাগর নদী যেমন করে মোহনায় মিশে তেমন করে মিলব দুজন ভালোবেসে তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও স্বপ্নগুলো সত্যি তোকে করে দিও আপন করে নিও আমার কাছে এসে আপন করে নেব তোমায় ভালোবেসে মাছ ছাড়ারে
করে হাড়গুলো একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মানুষ মরণশীল কিন্তু প্রেম অমর, এই প্রেম সবার জীবনে আসে এবং প্রেম অমর হয়ে রয়েছে, এইটাই আমাদের স্বপ্ন। ভাই আপনারা দেখুন এসকে রুবেল পরিচালিত টেলি সিনেমা প্রেম। আনোয়ার সর্দারের যে জামাই হয় তাকে বৃষ্টি দিয়ে বরণ করা হয় না। Action! আমি আমার কাবলি সত্তার, আমার সত্তার কাবলি সারাগুনা, আমার নাম কাবলি সত্তার, আমার ছেলের গায়ে হাত দিছে, আমার ছেলের গায়ে হাত দিছে। Action! কথা স্টপ। Action!